আমি 3.5 ঘন্টা ধরে লড়াচ্ছি ক্যামেরাম্যান লড়াচ্ছির সাথে, আজকে এসেছি জলিগির চায়কার টাপড়িতে। তো এটা খানকিপুরে বিশাল ফেমাস, উনি বুঝতেই পারছেন। এই রিসেন্টলি উনি বিল গেটসের সাথে রিসেন্টলি কোলাবোরেশন করেছে। তো চলে এসেছি ওনার কাছে, চলে এসেছি চলে এসেছি চলে এসেছি আপনাকে বলছি, আপনি যে বিল গেটসের সাথে যে নতুন ওনাকে চা খাওয়ান, উনি কি আপনাকে টাকা পয়সা দিয়েছে? না না, টাকা আমি ওর বাবা বলছি তো, আমি ফেমাস বা ও আমার কাছে তো ও ফেমাস হয়ে গেছে, ঠিক আছে? মানে ফরেনারটা না? হ্যাঁ ফরেনার। ও হ্যাঁ হ্যাঁ, আপনি চিনেন না ওনাকে? ও চিনতাম না, তারপর দিন আর বলো অনেক বড় হন নাকি এটা লোক, আমার থেকে বড় নয় বাবা, ঠিক আছে? বাসি হাসছিলাম আমি, আরো বেশি হাসছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিল গেটস কাছে সিগারেট খালেন না কেন? বিল গেটস আসলে গেলে গেলে খায় তো, ও আর সিগারেটটা খায় না। আপনি সিগারেটটা এই জন্যই খালেন? হ্যাঁ, আচ্ছা আমি ব্যাপারটা জানতে চাই, কি জানতে চাই? ল্যাম্বরগিনিটা যদি নতুন নামাচ্ছেন, হ্যাঁ, ওটা আপনি কি এই এই 4 টাকা দিয়ে? আরে ওটা আমাকে কে বলে? আ মেরি জান, ও মেরি জান, ওই মানটা বন্ধু হয়, আমি আমি বিগ ফ্যান, আছে বেস্ট ফ্রেন্ড আজও। এটা এটা কি করে না? এটা যে মুরগি দুধের বানায়, ঠিক আছে? মুরগি দুধের চা, কোন হাসের পথ মেরে বানায় এটা, মুরগিটা নিয়ে আসি, ঠিক আছে? এই দুধটা দিয়ে আমি চা ফা খাওয়ার লোক, হ্যাঁ হ্যাঁ খাওয়াই, বেঁচে থাকে তারপর সব বেঁচে থাকে, এই চাটা খেয়ে যাবে, চাটা খেয়ে যাবে, চা আপনার চা খেলে বেঁচে থাকবো মানে আমি, এই চা খেয়ে যাবে পোকা ছিল, এই ভাই শুনতে তো চা খাবি না। খানকিপুরে আমি টপ আছি, ঠিক আছে? সবকে ঝাঁটে রাখি লাউড়া, চা খেতে চা খেতে, খানকিপুরে চা খেতে, ডিএম করো।